যখন আপনি মেন্টালি আনস্টেবল, যখন আপনি অত্যন্ত ট্রাবলের মধ্যে রয়েছেন, যখন আপনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, লেস স্টেবল কন্ডিশনে রয়েছেন, মানে আপনাকে আরও বেশি স্টেবল হতে হবে ইনসাইডে। ইউ হ্যাভ টু বি স্ট্রং ইনসাইড। আনসার্টেনটি ইজ দ্য ল অফ লাইফ। সমস্ত ক্রিয়েটিভিটি, যত বেস্ট সেলফ এসছে, সব আনসার্টেনটির মধ্যেই এসছে। বি স্ট্রং অ্যান্ড কারেজিয়াস হোয়েন ইউ আর আনস্টেবল। ইউ হ্যাভ টু বি স্টেবল ইন ইউর ইনসাইড। পৃথিবীতে যত বড় যুদ্ধ জয় হয়েছে, তা ফিজিক্যাল স্টেবলের থেকেও ইনার স্ট্রেংথের ওপর জয়টা এসেছে। কিন্তু আমরা মাঝে মাঝে ভেতর খুব উইক হয়ে পড়ি, অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশন আসে, ভয় আসে, ইনসিকিউরিটি আসে, কারণ পাস্ট এক্সপিরিয়েন্স এমনই কিছু, ডিসএগ্রিমেন্ট, ল্যাক, আমরা তো অনেকে চিটেড হয়েছি, প্রচুর রেজিস্ট্যান্স এসছে, লস অফ মানি, লস অফ রিলেশনশিপ, লস অফ ডিগনিটি, আনসার্টেনটি, নো রেকগনাইজেশন, নো লাভ, নো অ্যাকনোলেজমেন্ট, নো ফিলিং গুড, অনলি ফাইট অ্যান্ড ফাইট। আসলে একটা গাড়ি যখন তৈরি হয়, তখন গাড়িতে অ্যাক্সেলারেটর থাকে এবং ব্রেকও থাকে। ভগবান ঈশ্বর যখন আমাদেরকে তৈরি করেছেন, আমাদের জীবনেও কিছু ব্রেক আসবে, আবার অ্যাক্সেলারেটরও আসবে। যখন আপনি ভাবছেন আই হ্যাভ লস্ট এভরিথিং, আই হ্যাভ লস্ট মাই মানি, আই হ্যাভ লস্ট মাই সার্ভিস, আই হ্যাভ লস্ট মাই রেকগনাইজেশন, আই হ্যাভ লস্ট মাই ইম্পর্টেন্সি, আই হ্যাভ লস্ট মাই রিলেশনশিপ, নতুন করে শুরু করুন। গড, ইউনিভার্স আপনার মতো করেই আপনাকে চালনা করবে। ইউ হ্যাভ টু ফিট অ্যান্ড ফাইট উইথ ইউর ফ্রাস্ট্রেশন। ডোন্ট ডাই ইন দ্য নেস্ট হোয়েন দেয়ার ইজ ফায়ার। যখন বাসায় আগুন লাগবে, সেখানেই মৃত্যুবরণ করার প্রয়োজন নেই। সাম মাইনর অ্যাডজাস্টমেন্ট, সাম মেজর মেন্টাল টাফনেস দরকার। আর এই মাইনর অ্যাডজাস্টমেন্ট বা মেজর মেন্টাল টাফনেসই কীভাবে করবেন সেটা আমি শেখাই। আপনি তো অনেক সময় বলেছেন, প্লিজ অ্যাকনোলেজ মি, প্লিজ অ্যাকনোলেজ মি, প্লিজ অ্যাকনোলেজ মি, প্লিজ অ্যাকনোলেজ মি, প্লিজ রেকগনাইজ মি, প্লিজ রেকগনাইজ মি, প্লিজ রেকগনাইজ মি, প্লিজ রেকগনাইজ মি, প্লিজ লাভ 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 মি, প্লিজ অ্যাকসেপ্ট মি, প্লিজ অ্যাকসেপ্ট মি, প্লিজ অ্যাকসেপ্ট মি, প্লিজ অ্যাডমিট মি, প্লিজ অ্যাডমিট মি, প্লিজ অ্যাডমিট মি। টাইম ইজ প্লেয়িং উইথ ইউ লাইক এ টয়। তার কারণ আপনি সময়ের হিসেব জানেন না। আমি আমার অ্যাস্ট্রাল যে কোর্সে কোন সময়ে কখন সেটা আমি শেখাচ্ছি, যাতে আপনাকে সময়ে খেলনার মতন ইউজ না করতে পারে। বিকাম দ্য মাস্টার অফ দ্য টাইম, নট দ্য স্লেভ অফ দ্য টাইম। লাইফের একটা গ্রেটার পারপাস আছে। ফ্লাই লাইক আ ইগল। গড অলওয়েজ উইথ আস, বাট উই ডোন্ট ফিল। আমাদের কৃতকর্ম, পূর্বজন্মের কর্মফল, বর্তমান জন্মের কর্মফল, আমাদের বাক্য প্রয়োগ, আমাদের স্বভাব, আমাদের অ্যানসেস্টারদের কৃতকর্ম, পিতামাতার কৃতকর্ম, আমাদের রাশিচক্র, এগুলো আমাদের জীবনের উপর এফেক্ট ফেলে। বাট গড ইজ উইথ আস। যখন আপনি জলে ডুবছেন, যখন আপনি সাঁতার কাটছেন, যখন আপনি
হাতে স্ট্রোক দিচ্ছেন, পায়ে স্ট্রোক দিচ্ছেন, প্রায় ডুবে যাচ্ছেন, ঈশ্বর বলছেন আই অ্যাম উইথ ইউ, ইউ ক্যানট ফিল মি, ইউ ক্যানট সি মি, ইউ ক্যানট টাচ মি, ঈশ্বর বলছেন আই প্রমিস ইউ, আই ওয়ান্ট টু ট্রেন ইউ হাউ টু ট্যাকেল দ্য প্রবলেম। যখন জলে স্ট্রোক দিচ্ছেন হাতে এবং পা দিয়ে সাঁতার কাটছেন সেই সাংঘাতিক জলের মধ্যে, ঈশ্বর বলছেন আই এম দেয়ার। আমরা যা দেখছি, যা শুনছি, যা করছি, সাঁতরে উঠছি, ঈশ্বর বলছেন ইট ইজ নট ওনলি ইউ, ইট ইজ দ্য পাওয়ার অফ মি, ঈশ্বর বলছেন। চারদিকে যখন ঝড় বইছে, সমস্ত কিছু উড়িয়ে নিয়ে গেছে, আপনাকে কিন্তু ওড়ায়নি বা আমাকে ওড়ায়নি। ডোন্ট অ্যালাউ দ্য ফিলিংস অফ প্রেজেন্স অফ গড ইন দ্য স্টর্ম দ্যাট ইউ আর অ্যালোন। ঝড়ের রাতে মনে হবে ঈশ্বর নেই, কিন্তু মনকে এটা অ্যালাউ করবেন না। হোয়েন দ্য স্টর্ম ইজ দেয়ার, যখন ঝড় আছে, তার মানে এটা নয় যে সেখানে গড নেই, ঈশ্বর নেই, পরমপিতা নেই। দ্য স্টোরি ইজ দ্যাট মোর দ্য ব্যাটল মোর দ্য ব্লেসিংস, ঈশ্বর বলছেন আমি তোমাকে তৈরি করতে চাই রাজপুত্র রূপে, আমার সন্তান তুমি, রাজকন্যা রূপে, বি দ্য প্রিন্স অফ দ্য লাইফ, বি দ্য প্রিন্সেস অফ দ্য লাইফ। প্রবলেম কেন আসছে? ইহজন্মের কর্মফল, পূর্বজন্মের কর্মফল, অ্যান্সেস্টারদের কর্মফল, এই জন্যই তো আমরা জলে ডুবছি। ভালো করে ফিল করুন, ইউ আর গিল্টি টু, বাট গড ইজ উইথ আস। ভাবুন তো, আমরা দেখছি, শুনছি, খাদ্য হজম করছি, আরাম ভোগ করছি, যতটুকু সিকিউরিটি ভোগ করছি, রোজগার করছি, আরামে থাকছি, বিল মেটাচ্ছি, অর্থ আসছে, সমস্ত কি আমরাই করছি? নো, অন্তত আমি মনে করি, দেখছি, শুনছি, মেডিসিন খাচ্ছি, কাজ করছে, রোজগার করছি, অর্থ আসছে আরাম করে। আপনারা যারা ভিউয়ার, আমরা যারা অডিয়েন্স, যারা শুনছেন, যারা আমার ক্লায়েন্ট, অর্থ আসছে আমার কাছে, আমি করছি, লর্ড ইজ উইথ মি। মনে হয় যেন গড আমাদেরকে প্রমিস করেছে আই অ্যাম উইথ ইউ, ইউ হ্যাভ টু প্রিজার্ভ দ্য ফিলিংস অফ গড অলওয়েজ, নট টেম্পোরারি। গড ইজ নট দ্য সিজনাল ফুড, গড ইজ পার্মানেন্ট। ইফ ইউ ফিল গড ইজ টেম্পোরারি, দেন ইউর ব্লেসিংস উইল বি টেম্পোরারি। নতুন করে আবার বাঁচা শুরু করতে হবে। হয়তো অনেকেই আমার কাছে এসে বলেন আই হ্যাভ লস্ট মাই মানি, আই হ্যাভ লস্ট মাই ডিগনিটি, আই হ্যাভ লস্ট মাই সার্ভিস, আই হ্যাভ লস্ট মাই বিজনেস, আই হ্যাভ লস্ট মাই রিলেশনশিপ। নতুন করে আবার শুরু হবে। ইনভেস্ট ইউর ওন ডে, ইনভেস্ট ইউর ওন প্ল্যান, ইনভেস্ট ইউর ওন এনার্জি। রামায়ণে রাম হয়তো ইমিডিয়েট অ্যাকশন নিয়ে রাবণকে মারতে পারত, বাট গড সেজ নো। মহাভারতে ভীমের পুত্র ঘটোৎকচ এবং তার পুত্র অর্থাৎ ঘটোৎকচের পুত্র পারবারিক কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু মহাভারতের যুদ্ধ খতম করে দিতে পারত, কিন্তু সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ ঘটোৎকচের পুত্র বারবারিকের গলাটা কেটে দিয়েছিল। তার কারণ এই ব্যাটেলটা ছিল সত্যের ব্যাটেল। বি স্ট্রং অ্যান্ড কারেজিয়াস, বি স্ট্রং অ্যান্ড কারেজিয়াস, বি স্ট্রং অ্যান্ড কারেজিয়াস, ইনভেস্ট ইউর ওন আইডিয়াস, ইমোশন, ভাইটালিটি, এনার্জি, ইউর প্ল্যানিং, এভরিথিং ইন ইউর লাইফ। রেসপন্স টু গড, গড উইল রেসপন্স। অ্যাক্ট অ্যাকর্ডিং টু গড, গড উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু
ইউ। আপনার কৃতকর্মের ফল ঠিক জিওমেট্রিক প্রোগ্রেশনের মতন, জিওমেট্রিক ডায়াগ্রামের মতন ধীরে ধীরে আপনার দশ অন্তর্দশা সময়ের ওপর ডিপেন্ড করে আপনার কাছে আসবে। এটাই তো হিসেব। আমি শেখাচ্ছি দিনের মধ্যে কখন কোন সময় খারাপ, কীভাবে আপনি রেসপন্স করবেন, কীভাবে বিভিন্ন কন্ডিশনকে আপনি কন্ট্রোল করবেন। আমি মেডিটেশন শেখাচ্ছি যাতে ইউ ক্যান ফিল গড পারমানেন্টলি, যাতে আপনি ফিল করতে পারেন ইউ ক্যানট গো হাইজ উইদাউট টাচিং লোজ, যাতে আপনি কখনোই স্ট্যাচুর মতো না হয়ে থাকেন, যাতে আপনি আপনার আইডিয়াসগুলো আরও স্ট্রং করতে পারেন, আপনার ইমোশনকে আরও পাওয়ারফুল করতে পারেন, যাতে আপনার টাইমের ক্যালকুলেশন করে, আমার যে অ্যাস্ট্রাল টাইমের যে ক্যালকুলেশন কোর্স আমি করাচ্ছি, মাইনর কিছু অ্যাডজাস্টমেন্ট, এবং মেডিটেশনের যে কোর্স করাচ্ছি মেন্টাল টাফনেস স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস যাতে আপনার কাছে আসে, রিপিটেড মিস্টেক্স যাতে আর না হয়, ইউনিভার্স যাতে আপনাকে রিওয়ার্ড করে, তার পদ্ধতি শেখাচ্ছি। ডোন্ট সে অল ওয়েন রং, ইউনিভার্স অলওয়েজ রিওয়ার্ডস সামথিং স্পেশাল টু হার স্পেশাল চাইল্ড হু আর স্পিরিচুয়ালি অ্যাওয়ার, মেন্টালি টাফ অ্যান্ড ফিজিক্যালি ওয়েল ইকুইপড। আদার্স আর ডুইং গসিপিং বাট ইউ আর বিজি উইথ ইউর আইডিয়াস, ইউর স্টাডি, ইউর অ্যাকশন। আদার্স আর প্লেয়িং, রিল্যাক্সিং, আর্গুইং, ক্রাইং, স্লিপিং, এন্টারটেনিং, বাট আফটার ফাইভ ইয়ার্স দে আর টেন্স হাউ টু পে দেয়ার বিলস, হাউ টু অ্যাডজাস্ট দ্য ইএমআই বিলস। ইউ হ্যাভ টু বি আ সিরিয়াস আর্মি অফ ক্রিয়েটিং ফরচুন। আই এম রেডি টু হেল্প ইউ, আই ওয়ান্ট টু টিচ ইউ হাউ টু রাইট ইউর ওন ফরচুন বাই ইউর পেন অ্যান্ড পেজেস। এভরিথিং অ্যাফেক্টস এভরিথিং, হোয়াট ইউ রিড, হোয়াট ইউ টেক অ্যাজ ফুড, হু আর দ্য ফ্রেন্ডস, হু আর দ্য ফ্যামিলি মেম্বার্স, ইউর অ্যাসোসিয়েশন, ইউর কনভার্সেশন, ইউর কমিউনিকেশন, ইউর রিলেশনশিপ, সেখানে যা বিষাক্ত এনার্জি তৈরি হয় সেগুলোকে জলে ধুয়ে দিতে হবে। তার জন্য আমি মেডিটেশন শেখাচ্ছি সময়কে আগে থেকে বোঝার জন্য, অ্যাস্ট্রাল টাইমের কোর্স শেখাচ্ছি যাতে ইউ ক্যান টেক চার্জ অফ ইউর লাইফ, ইউ ক্যান টেক চার্জ অফ ইউর ওন রিটায়ারমেন্ট, ইউ ক্যান টেক চার্জ অফ ইউর ওন রেসপন্সিবিলিটিস, ইউ ক্যান টেক চার্জ অফ ইউর ওন পসিবিলিটিস, ইউ ক্যান টেক চার্জ অফ ইউর ওন ডে, ইউ ক্যান টেক চার্জ অফ ইউর ওন কনভার্সেশন, ইউ ক্যান টেক চার্জ অফ ইউর ওন ফ্যামিলি, ইউ ক্যান টেক চার্জ অফ ইউর ওন ডেভেলপমেন্ট। নতুন কোনো ডিসিপ্লিন ডেভেলপ করানোর চেষ্টা করছি যাতে সেই ডিসিপ্লিন অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রাল টাইম রিপিট 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 অ্যান্ড রিপিট। তার কারণ অল ডিসিপ্লিনস অ্যাফেক্টস ইচ আদার, এভরিথিং ম্যাটার্স এভরিথিং, এভরিথিং অ্যাফেক্ট অন এভরিথিং, এভরি নিউ ডিসিপ্লিনস অ্যাফেক্ট দ্য রেস্ট, ইটস দ্য ল অফ গ্রোথ। ইউ ক্যান ডিমিনিস ল্যাক, মেডিটেশন শেখাচ্ছি ইউ ক্যান কন্ট্রোল ইউর টেম্পটেশন, ইউ ক্যান ক্রিয়েট ইউর আইডিয়াস টু বি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, বাই দ্যাট ইউ ক্যান ক্রিয়েট ইউর ইমোশন হাই ক্লিয়ার। যদি আপনি ফিল করেন যে আপনার ব্যাংক ব্যালেন্স ইজ নট ইকুয়াল টু ইউর ইন্টেলিজেন্স, ইউ হ্যাভ টু লার্ন দ্য কোর্স অফ মেডিটেশন। যদি আপনি ফিল করেন যে জীবনে অনেক ল্যাক এসছে, রেজিস্ট্যান্স এসছে, চিটেড হয়েছেন, ডিসঅ্যাগ্রিমেন্ট হয়েছে, ফিয়ারফুল ইনসিডেন্ট হয়েছে, অ্যাংজাইটি এসছে প্রচুর পরিমাণে, ইউ হ্যাভ টু লার্ন দ্য মেডিটেশন কোর্স। ডেইলি প্ল্যানিংয়ের কোর্সে সেটাই আমি শেখাচ্ছি
the philosophy and consciousness of life. More faith, more happiness, more value, more security, more courage, more heart feeling will be added into your life. এটাই আমার উদ্দেশ্য। আমি আবার বলছি, be strong and courageous. তার মানে এই নয় যে বাজি ব্যবহার করা, তার মানে এই নয় অসহনশীলতা। ঈশ্বর তার নিজের নিয়মে চলেন। ঈশ্বর বলেন, আমি তোমার সাথে আছি। When the storm is high, don't feel there is the absence of God. আমি সেই ডেস্টিনির রেসিপি শেখাচ্ছি, কসমিক কিচেনের এনার্জি শেখাচ্ছি, যাতে সেই ব্যাটালের সময়ও আপনি নিজেকে ফিট অ্যান্ড ফাইট করতে পারেন। তাই আবার বলছি, হোয়েন ইউ আর ইন আনস্টেবল কন্ডিশন, ইন ট্রাবল পিরিয়ড, হোয়েন ইউ আর ফিলিং ইউ আর লেস স্টেবল, ইট মিন্স ইউ হ্যাভ টু বি মোর স্টেবল ইনসাইড ইউর সেলফ, ইউ হ্যাভ টু বি স্ট্রং ইনসাইড ইউর সেলফ। যত কিছু আনসার্টেনটি বিপদ এসছে, সেই সময় কিন্তু বেস্ট সেলফ বেরিয়ে এসছে, ক্রিয়েটিভিটি বেরিয়ে এসছে, বিকজ গড ইজ উইদ ইন ইউ, ইউ হ্যাভ টু টাচ গড। হৃদয়ে আমার সাথে টাচ করে বলুন যে গড ইজ উইথ মি। আপনার দক্ষিণস্থ হৃদয়ে টাচ করে বলুন, গড ইজ উইথ মি, আই নো গড ইজ উইথ মি। আমার সাথে রিপিট করুন কথাগুলো, আই এম দ্য প্রিন্স অফ গড, 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 আই এম দ্য প্রিন্স অফ গড। অথবা বলুন, আই এম দ্য প্রিন্সেস অফ গড, 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 আই এম দ্য প্রিন্সেস অফ গড। নতুন করে জীবন শুরু করুন। সাম মাইনর অ্যাডজাস্টমেন্ট, সময়ের ক্যালকুলেশন করা, কখন বাজে সময় সেই সময় ম্যানেজ করে চলা, নিজের ইমোশনকে, নিজের টেম্পটেশনকে কন্ট্রোলে রাখা, নিজের মুখকে মিউট করে রাখা, আর যখন আপনি ফিল করছেন আনস্টেবল, নিজেকে আরও বেশি স্টেবল করা, নিজের মধ্যে প্রবেশ করা, গডের সাথে টাচ করা, বিকজ আওয়ার গড, আওয়ার লাভিং গড ইজ অলওয়েজ উইথ আস। নাহলে আমরা কীভাবে দেখছি, কীভাবে শুনছি, কীভাবে ডাইজেস্ট করছি, কীভাবে মেডিসিন কাজ করছে, কীভাবে রোজগার হচ্ছে, কীভাবে থাকছি, বিকজ গড ইজ উইথ আস অলওয়েজ। দিস ইজ দ্য প্রমিস অফ গড। আবার বলছি, মোর দ্য ব্যাটল ইজ, মোর দ্য ব্লেসিংস ইজ। যত বড় যুদ্ধ তত বড় কৃপা। তাই আমার সাথে বলুন, দক্ষিণহস্ত হৃদয়ে হাত দিয়ে, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লাভিং লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লাভিং লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লাভিং লর্ড। আমার সাথে বলুন, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লাভিং লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লাভিং লর্ড। মনে মনে বলুন, শরীরের প্রত্যেকটি সেলকে বলুন, খবর পাঠিয়ে দিন, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লাভিং লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লাভিং লর্ড, আই এম গোয়িং টু বি অল রাইট উইথ মাই লাভিং লর্ড।